দেখি মার্ক আপনাকে যুক্ত করা হয়েছে মার্ক আপনি বলেন তাহলে জি আমি বিষয়ে একটু জানতে চাচ্ছি আরকি আপনার তো নাস্তিক আর আমি তো কিছুটা আসতেই আর কি তো আমার মাঝে মাঝে ওই যারা মুমিন আছে তাদের সাথে আমার একটু তর্ক বিতর্ক হয় আরকি আচ্ছা বলেন ভাই হ্যাঁ শুনতে পাচ্ছেন বলেন শুনতে পাচ্ছেন আচ্ছা আমি তো ইসাই উম এখন ওরা বলতেছে যে সানবি আহ পৃথিবীতে আসবেন এটা স্বীকার করে এবং উনি নাকি আবার মোহাম্মদের উন্মদ হয়ে আবার আহ পৃথিবীতে মারা যাবে নাকি এই বিষয়ে যদি কিছু বলতে না এই বিষয়ে আমি কি বলবো দুই পাগল আহ দুই অন্ধবিশ্বাসের দুই পাগল যদি মারামারি করে তাহলে আমি আমি এখানে কি বলতে পারি ভাই

আমি এখানে একজন অ্যাডাল্ট মানুষ হিসেবে যেটা বলতে পারি যে বাচ্চারা তোমরা মারামারি করো না তোমরা দুইজনই যে কথাগুলো বলতেছো তোমাদের দুজনই দুজনই কাল্পনিক বিষয় নিয়ে কার সুপার হিরো বেশি শক্তিশালী এই কাল্পনিক হিসাব কাল্পনিক জিনিস নিয়ে মারামারি করতেছো দুজনের একজনও মানে সত্য না দুজনের একজনের সুপার সম্পর্কে কোনো প্রমাণ নাই আপনাদের তো কোরআন সম্বন্ধে অনেক রেফারেন্স আপনার দিচ্ছেন বিভিন্ন হাদিস দিচ্ছেন মানে এটা আমি জানতে চাচ্ছি তাদেরকে বলি আপনি যে তিনি যে তার উন্ম হবেন এই বিষয়টা কোথায় আছে আপনি বলেন আপনি যদি আমাকে দেখাইতে পারেন তাহলে আমি সেদিনকে আপনার সেটাকে গ্রহণ করলাম এটাকে বিশ্বাস করলাম হ্যাঁ ঠিক আছে

হাদিস না মানাই মানেই মোরতাদ এবং আপনাকে এখন মুসলমানরা হয়তো আপনাকে এখন কতল করতে চাইতে পারে যদি আপনি এটা প্রকাশ্যে কথা বলেন এখানে বলছেন বলছেন প্রকাশ্যে বলেন না যদি মুসলিম পরিবারের হয় থাকেন প্রকাশ্যে বলেন না তাহলে আমি তো বলছি আমি সেই আমি তো আর ই না সেটা তো আমি সেটা তো বলতেই পারি আমি তো কোরআনকে অবিশ্বাস করবই এটাই স্বাভাবিক ঠিক আছে আপনার সাথে মনে হয় আমাদের সেরকমের কোন আলোচনা নাই আপনি তাহলে কোন একজন ইসলামিক আলমের সাথে গিয়ে এই সমস্ত বিষয়ে আলোচনা করেন সেটা ভালো হয়

একটা বিষয় আমি জানতে চাই সেটা হচ্ছে ছোটবেলা থেকে অনেক শুনেছি এবং আপনার আমি দেখেছি যে হচ্ছে গাদিরা খুব নামক জায়গাতে আহ ওইখানে হচ্ছে ওনার খলিফা নিযুক্ত করে গিয়েছিলেন তো সেই ক্ষেত্রে আমার একটা জানার বিষয় যে আমরা যেমনটা পড়েছি শরীয়তে যে হজরত আবু বকর তারপর ওমর ওসমান এবং হজরত আলী তো সেক্ষেত্রে মানে তারা এইভাবে হচ্ছে যে খলিফার পরম্পরাটা এসছে বা সিরিয়ালি তার এইভাবে তো তাদের রেফারেন্স আমি পাইনি যে আবু বকর কিভাবে খলিফা হলেন তো সেই ক্ষেত্রে আপনি একটু ক্লিয়ার করে দিতে পারবেন যে রেফারেন্সে আমি দেখছি যে হজরত আলীকে হচ্ছে উনি স্বীকৃতি দিয়েছে কিন্তু অন্যান্য খলিফার আসলে কিভাবে খলিফা হলেন বা আমি আবু বকের কথাটাই যদি বলি তার খলিফা বা খেলাফতটা আসলে কে দিয়েছিল তাকে আচ্ছা আপনি একটু তাহলে এই বিষয়ে তো এটা অনেক বিরাট আলোচনার বিষয় এটা মানে অনেক বড় বড় হাদিস এটার ভিতরে এই বিষয়টার ভিতরে লম্বা লম্বা অনেক লম্বা লম্বা হাদিস এতগুলা বলা আমার পক্ষে মানে লাইভে বলা আসলে সম্ভবই না এই যে আমি স্ক্রিনে একটা লেখা দেখাচ্ছি এটার লেখাটার নাম হচ্ছে ফাতিমার ঘরে ওমর শিয়াসুন্নি যুদ্ধের সূচনা এই লেখাটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেন এখানে দেখেন এই যে গাদিরে খুম এবং মাওলা আলী বিষয় আছে আয়েশ এবং আলীর দ্বন্দ্ব মোহাম্মদের মৃত্যু আবু বকর এবং ওমর ক্ষমতা দখল তিন দিন পরে মুহাম্মদের লাশ বা তিন দিন পরে ছিল মুহাম্মদের লাশ এগুলো প্রত্যেকটা জিনিস এখানে দেয়া আছে এটা আপনি আগে একটু পড়েন তারপর আপনি আলোচনা করতে আসেন কারণ এত বিরাট জিনিস এটা পুরো ইসলামের ইতিহাস আবার পুরো টান দিতে হবে এবং একটার সাথে আরেকটা এখানে এই যে লাশ পড়ে থাকার বিষয় এগুলো আমি দেখেছি এগুলো আমি পড়েছি আপনার ওয়েবসাইট থেকেও কিন্তু মানে এটা আবু বকরের আমি যদি ক্ষমতা দখলই বলি বা খেলাফতের বিষয়টা আসলে কিভাবে এটা আপনি এই জায়গাটুক একটু লিংক করে দিলে আমার মনে হয় আমার জন্য ভালো হতো আপনি পুরো আগে পড়ে আসেন তারপর স্পেসিফাই করেন কোয়েশ্চেনটা আরো স্পেসিফাই করেন তখন আমি আপনাকে উত্তর দিতে পারবো কিন্তু এত এটা একটার সাথে আরেকটা লিঙ্ক তো এইভাবে উত্তর দেওয়া সম্ভব না আপনি আগে এটা ভালো করে পড়েন পড়ার পর স্পেসিফাই করেন প্রশ্নটা আচ্ছা আরেকটা প্রশ্ন আমার সেটা হচ্ছে যে আমি এটা একটা ভিডিওতে দেখেছি অন্য একটা পেজে যে আউলের নীতি নিয়ে একটা কনফিউশন ছিল যে আমরা ম্যাথমেটিক্যালি যেটা জানি যে কোন একটা কিছুকে আমরা যতগুলো ডিভাইড করব সেগুলোকে আবার একত্রিত করলে আবার সেটা ওয়ান হতে হয় তো এরকম একটা মিস্টেক ছিল এবং সেটা নাকি হজরত আলী কারেকশন করে দিয়েছে এই বিষয়টা কি আপনি একটু ক্লিয়ার করে বলবেন আসলে ব্যাপারটা কি ছিল যে ভুল আউলের নীতিটাতে আসলে কেমন ছিল এই কোরআনের যেই সম্পত্তি বিভাজনের যে হিসাবটা দেয়া আছে সেই হিসাবটা কিছু কিছু ক্ষেত্রে সেটা মিলবে কিন্তু কোনো কোন কোনো স্পেসিফিক ক্ষেত্র আছে যে স্পেসিফিক ক্ষেত্রগুলা হলে সেখানে সেই হিসাবটা মিলবে না কখনো মানে কিছু মানুষ সেই সম্পত্তির ভাগই পাবে না যেহেতু মোহাম্মদ অশিক্ষিত মূর্খ ছিল এবং একই সাথে অশিক্ষিত বইটা সে তারা কেউই পড়ে নেই জীবনে কখনো সেহেতু তারা এই জিনিসটা যেহেতু জানতো না যে এটা মানে ভগ্নাংশের অঙ্ক কিভাবে করতে হয় ভগ্নাংশের গাণিতিক সমস্যা সমাধান কিভাবে করতে হয় এটা যেহেতু তারা কেউ জানতো না তারা তাদের জন্য এই স্পেসিফিক কেস তাদের এই হিসাবটা সম্পদের হিসাবটা কখনো মিলবে না তো মোহাম্মদ মারা যাওয়ার পরে তখন পর্যন্ত সেই ধরনের কেস ঘটে নাই যে এই ধরনের প্রবলেম প্রবলেম ধরনের যে মিলবে না সেই ধরনের প্রবলেম আসে এটা হজরত ওমরের সময় হজরত ওমরের সময় এই ধরনের একটা প্রবলেম তৈরি হয়েছে দেখা যাচ্ছে যে একটা স্পেসিফিক ঘটনা এই ঘটনাতে কোরআনের আয়াত দ্বারা যদি সম্পত্তি ভাগ করা হয় তাহলে শেষের দিকে যাদের ভাগ দেওয়া হবে তাদের জন্য কোনো সম্পত্তি থাকে না এখন কি হবে কি হবে ওমর তো মানে একটা বিপদের মধ্যে পড়া গেছে তখন আলী একটা আলী এবং ওমর মিলে একটা মানে ইয়া করলো যে এখানে এইভাবে হিসাবটা করতে হবে হম তারা একটা হিসাব দিল সেই সময় আবার আরেকজন আছে ইবনে আব্বাস ইবনে আব্বাস এসে আবার বলতেছে যে না এই কোরআনের আয়াতকে পরিবর্তন করা যাবে না কোরআনে যেভাবে বলা আছে ঠিক সেভাবেই দিতে হবে না পাইলে না পাবে যারা শেষে আসবে পাইবো না পাইলে দিব না করে এইভাবে কোরআনে যেমন বলা আছে ওইটাই ফলো করতে হবে আর ওমর এবং আলী যে বিষয়ে সম্মত যে যেহেতু সবাইকে সম্পত্তির ভাগ দিতে হবে তাহলে কোরআনের আয়াতটাকে ভায়োলেট করে আমরা একটা নতুন পদ্ধতি শুরু করব যে পদ্ধতিটা দ্বারা সবাইকে সম্পত্তি দেওয়া যাবে আয়াতটাকে মোটামুটি কাছাকাছি রেখে একটু একটু পরিবর্তন করে একটু অংশিক সেদিক করে আমরা এটা মিলায় দিব এই মিলায় দেওয়ার পদ্ধতিটাকে বলা হয় আউল নীতি যেটা ওমরের আমলে আলী এবং ওমরের প্রস্তাবনায় এই আইনটা এই আউল নীতিটা চালু হয়েছিল কিন্তু সেই সময় আবার হজরত ইবনে আব্বাস সে আবার এটার ঘোরতর বিরোধিতা করছে তারা সে বলছে যে এইটা তো কোরআনের আয়াতের ভায়োলেশন হয়ে যাচ্ছে এইভাবে করলে তো মানে কোরআনের আয়াত তো ঠিক থাকতেছে না কোরআনের আয়াতে যেটা বলা আছে আল্লাহ যেটা বলছে সেটা তো মানা হচ্ছে না তখন এই দুইটা ভাগ হয়ে গেল ইবনে আব্বাস পন্থীরা মনে করতো কোরআনটা কি যেভাবে বলা আছে সেভাবে দেওয়া দিবে না পেলে না পাইব যারা পাইবো না তারা পাইবো না যা ভাগ তোরা আর এই যে ওই অংশটা ঠিক করছে আউল নীতিটা যেহেতু খলিফা ওমর ছিল খলিফা সেহেতু খলিফা কথাটাই পরবর্তী সময় ইসলামের হুকুমত হিসেবে সারা মুসলিম বিশ্বে ইয়া মানে মানে হয়ে গেছে কিন্তু ইবনে আব্বাসের বক্তব্যটা সেই সময় আর কোনো ইয়া পায়নি কিন্তু ইবনে আব্বাসের একটা বক্তব্য এখানে ছিল আরো একটা পদ্ধতি ছিল আরো আরো কিছু আলেম আর একটা পদ্ধতির কথা বলছিল সেটা এখন যুগের মানে ইসে হারায় গেছে সেটা আসলে আর কোনো ইয়া নেই কিন্তু এই দুইটা মতই শক্তিশালী ছিল সক্রেটিস ভাই আপনি বোধ কিছু বলতে চাচ্ছেন হ্যাঁ আসিফ ভাই এটা নিয়ে তো আমাদের এই যে লজিক্যাল পারসন ভাইয়ের তো একটা ভিডিও আছে আমি কি ভিডিওটা ওনাকে দেখায় দেব প্লে করে প্লে করে না আপনি যদি ভিডিওটা টাইটেলটা ইউটিউবে দেখায় দিতে চান তাহলে দেখায় দিতে পারেন ওইটা উনি আডিনোস ভাই ভালো করে দেখে নেবে আর কি এটা ওই যে লজিক্যাল পারসন ভাইয়ের আইডি তে যদি যান আমি একটু তাহলে দেখায় ওনার এই যে আমি দেখায় আপনি যদি এই যে উনার আইডিতে গিয়ে এই ভিডিওটা যদি একটু দেখেন এই যে ইসলামের আউলনীতির বিষয়ক এই ভিডিওটা যদি আপনি একটু সম্পূর্ণ দেখেন তাহলে আপনি টু দা পয়েন্ট বুঝে যাবেন যে ইসলামের আউনীতি কি এবং এটার ব্যাখ্যাটা কি সম্পূর্ণ বুঝে যাবেন একদম পাঁচ মিনিটের ভিডিও আপনি এই ভিডিওটা তাহলে দেখে ফেলেন এই ভিডিওটার ভিতরে এই জিনিসটা লজিক্যাল ভাই এই বিষয়ে মোটামুটি ভালোই পড়ালেখা করেছেন ওনার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেন আইডিনাস ভাই ঠিক আছে জি আমার আরেকটা প্রশ্ন প্রশ্ন না ঠিক এটা হচ্ছে একটু রিকোয়েস্ট সেটা আমার সুবিধার্থে সেটা হচ্ছে যে নবী মোহাম্মদের হার্সনেস স্পেশালি টু দা ওমেন এইটার কিছু আপনি হাইলাইট করার মতো কিছু রেফারেন্স একটু শো করতেন

ভাইয়া উনি কি বললো নবী মুদের হার্স বিহেভিয়ার মেয়েদের উপর আমি তো বলতে চাচ্ছিলাম কি বলে এত প্রেমিক মানুষ ছিল সে এত প্রেমময় ছিল মোহাম্মদ সে তো কখনোই হার্স ছিল না মেয়েদের উপরে